আজ প্রকাশিত হলো দু সালের কেন্দ্রীয় সরকারের বাজেট এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা হলো ইতিমধ্যেই তা জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ বাজেটে সর্বপ্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পিএম গতিশক্তি প্রকল্পে জোর দেওয়ার কথা বলেছে সড়ক জলপথ বিমান রেলপথ সহ ষাটটি পরিকাঠামো উন্নয়নে কাজ করবে এই প্রকল্প দু থেকে তেইশ সালে পঁচিশ হাজার কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হবে বিলগ্নিকরণে জোর দেওয়া হয়েছে শুরুতেই শীঘ্রই বাজারে আসছে এলআইসির আইপিও কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ষাট লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হল পরিকাঠামোর উন্নতির জন্য জোর দেওয়া হয়েছে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হল পরিকাঠামোর উন্নতির জন্য চার জায়গায় তৈরি হবে লজিস্টিক পার্ক পিপিই মডেলে শুরু হবে পর্বতমালা প্রকল্প এতে দুর্গম পর্বত এলাকায় রোপওয়ের মাধ্যমে স্থাপিত হবে যোগাযোগ চাষ আবাদের জন্য বলেছে সেচের আওতায় নতুন করে আনা হচ্ছে নয় পয়েন্ট শূন্য পাঁচ হেক্টর কৃষি জমিকে কৃষকদের জন্য বড় ঘোষণা ধান এবং গম চাষিদের জন্য দুই পয়েন্ট লক্ষ কোটি টাকার ঘোষণা করা হয়েছে গঙ্গার ধারে রাসায়নিক মুক্ত চাষ করার ব্যবস্থাও করা হবে হ্যাঁ বন্ধুরা যোগাযোগের উন্নতিতে কি বলেছে আগামী তিন বছর চার হাজার নতুন বন্ধে ভারত ট্রেন চালু হবে অর্থাৎ চার হাজার নতুন বন্দে ভারত ট্রেন কিন্তু চালু হবে আগামী তিন বছরে আগামী তিন বছরে একশো কার্গো টার্মিনাল গঠন প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের আওতায় আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় তৈরি হবে আশি লক্ষ নতুন বাড়ি মূল্য কমাতে বাড়তি নজর ভোজ্য তেলে প্রতি ঘরে নলবাহী জল থাকবে শিশুদের সার্বিক বিকাশে নজর ষাট হাজার অঙ্গনওয়াড়ি প্রশিক্ষণ দেবে সরকার ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উৎসাহ প্রদান পঁচাত্তর জেলায় পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংকিং ইউনিয়ন স্থাপন করা হবে ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকে বলেছে ক্ষুদ্র শিল্পতে জোর দিতে ওয়ান নেশন ওয়ান সব প্রকল্প ক্ষুদ্র এবং কুটির শিল্পে আর্থিক সহায়তার মেয়াদ বাড়ালো মার্চ পর্যন্ত বিশেষ করে এবি জি সেক্টরে চালু হবে ই পাসপোর্ট ব্যবস্থা আত্মনির্ভর প্রতিরক্ষার জন্য নয়া উদ্বেগ না হয়েছে চলতি বছরের স্পেকট্রাম নিলাম দ্রুত চালু হবে ফাইভ জি পরিষেবা হ্যাঁ বন্ধুরা দু হাজার সালেই আপনারা প্রত্যেকেই ফাইভ জি পরিষেবা ব্যবহার করতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রকে চালু হবে ই বিল ব্যবস্থা লেনদেনের বিলম্ব কমাতে নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন আইনের পরিবর্তে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার কর ব্যবস্থার দিকে বলেছে রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের কর ছাড়ের সমতা আনল কেন্দ্র দু ক্ষেত্রেই কর ছাড় দশ শতাংশ থেকে বাড়িয়ে চোদ্দ শতাংশ করা হয়েছে ডিজিটাল সম্পদের আয়ের উপর কর ভার্চুয়াল ডিজিটাল সম্পদের আয়ের ওপর তিরিশ শতাংশ কর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক দেশ এক কর ব্যবস্থা স্বপ্ন পূরণে প্রযুক্তি জিএসটি ব্যবস্থা চালু হয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য আয়কর ছাড় প্রত্যেক ক্ষ কর প্রদানের পরিষেবা স্বাবলম্বীকরণ হ্যাঁ বন্ধুরা কর্পোরেট ট্যাক্স আঠারো শতাংশ থেকে কমে পনেরো শতাংশ হয়েছে এদিকে কি কি জিনিসের দাম কমেছে আমরা দেখে নেব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছে দাম কমবে কাটা এবং পালিশ করা হিরে মোবাইল ফোন এবং একাধিক বৈদ্যুতিক যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম কমানোর দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আজ কত টাকা হলো আসুন আমরা দেখিনি তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন মাসের প্রথম দিনেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়তো বাড়ে না হয় কমে আজ তেমনটাই হয়েছে আজ উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম একানব্বই টাকা পঞ্চাশ পয়সা কমেছে তবে চোদ্দো কেজি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে হ্যাঁ বন্ধুরা চোদ্দো কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেনি কিন্তু উনিশ কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম একানব্বই টাকা পঞ্চাশ পয়সা কমেছে আজ চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে নশো টাকা মুম্বাইয়ে রয়েছে আটশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিল্লিতে রয়েছে আটশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে রয়েছে আটশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ বন্ধুরা কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু একানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে কমেছে কিন্তু চোদ্দো পয়েন্ট দুই কেজি যে সিলিন্ডারের দাম রয়েছে সেই দাম কিন্তু কমেনি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগবে ওটা লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ